আমি এই ছবির পরে থুথু মারি আর শেখ মুজিব দাঁতের বিধানাব নুমুজার পিতাব আমি এই ছবির পরিচালক এবং রাইটারকে কমেপক্ষে ১০০টা দূতাবাড়ির দেওয়ার প্রোগ্রাম নিলাম যে তাকে দূতা মারা হবে শেখ হাসিনা তুমি কুতুকুতু করে আর এই বাংলা মাটিতে পার পাবা না তুমি মুক্তিযোদ্ধার মেয়েও না আর মুক্তিযোদ্ধা নিয়ে ছবি বানাও মুজিব ছবি যেটা করছে সম্পূর্ণ শেখ হাসিনার মন গড়া এবং বাস্তব কিছু নাই কাল্পনিক করছে আবার শেখ হাসিনা নিজের বাপেকে বড় নেতা মনে মাপের নেতা বানানোর জন্য এই ছবিটা করছে আসলে যে ১৯৭৫ সালে যে ১৫ আগস্টে যে শেখ মুজিবের সহপরিবারদের ১৭ জন মারা যায় তার মধ্যে জিয়া রহমানের ওই দিন রাত্রে ছিল না আর জিয়া রহমান কোনো হাত নাই এই ছবিতে খন্দকার মুস্তাকের ভিলেন হিসেবে এবং সাইড ভিলেন বানাইছে জিয়া রহমানকে আমি এই ছবির পরিচালক এবং রাইটারকে আমি দূতাবাড়ি কমেপক্ষে ১০০টা দূতাবাড়ির দেওয়ার প্রোগ্রাম নিলাম যে তাকে দূতা মারা হবে এবং এই ছবির যে যে প্রযোজক এবং বাংলাদেশ যৌথ প্রযোজনা করছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় তাদের কপাল ঝাড়ুবাড়ি আমি ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি সাংগঠনিক সম্পাদক মিস্টার বাদশা এবং মেজর জিয়া জেড পোস্ট গেড়িয়াবানির ৩টি সেক্টরে চিফ অফ কমান্ডার হিসেবে প্রথম বেঁচে আছি আমি এই ছবির পরে থুথু মারি এই ছবির সম্পূর্ণ কাল্পনিক মিথ্যা দাঙ্গাবাদ আর শেখ মুজিব জাতির বিধানাব শেখ মুজিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ ছাড়াল নুমুজের পিতা আমাদের মুসলমানদের আদি পিতা আদম ইসলাম আমাদের মুসলমানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের পিতা শেখ মুজিব না এটা আজকে শুরু করছি শেখ মুজিবের এই ছবিটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানিয়ত সম্পূর্ণ কাল্পনিক জিয়ার রহমানের সে খুনি না আসল জিয়ার খুনি প্রথম খুনি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দ্বিতীয় খুনি মিজার মঞ্জু তৃতীয় খুনি শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এটা কোনো দ্বন্দ্ববিদ নাই আর শেখ হাসিনা তুমি কুতুকুতু করে আর এই বাংলা মাটিতে পার পাবা না এ তোমার বাপে মুক্তিযুদ্ধ করে নাই তুমি মুক্তিযোদ্ধার মেয়ে না তোমার বাপে মুক্তিযুদ্ধ করে নাই তোমার বাপে ২৫শে মার্চে ১২টা ২০ মিনিটে গ্রেপ্তার পশ্চিম পাকিস্তান ৫.৫ মাস জেল সেনাবন্দী আমি বাদশা জিয়া রহমান মিটার রেটিয়াম হায়দার লেফটেন্যান্ট কর্নেল আতাউর উসমানি এবং আমার বাজাম যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধার সংগঠক অভিভাবক মোলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব তার নেতৃত্বে মুক্তিযোদ্ধা হয়েছে এবং মুক্তিযোদ্ধা ক্যাম্পটা ছিল ভাসানী সাহেবের অফিসে তোমার বাপে কোনো অবদান নাই তোমার বাপে ২৫শে মার্চ ১২টা ২০ মিনিটে গ্রেপ্তার তুমি ভালো করে জানো আর তুমি তোমার স্বামীরে নিয়ে বাংলাদেশের বাইরে আসলে বিদেশের বাড়িতে তুমি মুক্তিযোদ্ধার মেয়েও না আর মুক্তিযোদ্ধা নিয়ে ছবি বানাও ১০০০ কোটি টাকা খরচা করতো সমস্যা নেই জনগণের টাকা তোমার ছেলে যেমন ১০০০ কোটি মার্কিন মিলিয়ন ডলার দিয়ে সুইস ব্যাংকে রাখছে ১৪টা বাড়ি ৭টা বাড়ি দাম ৬৫০০ কোটি মার্কিন মিলিয়ন ডলার টাকাটা কোথার থেকে আসে তোমার বাপে তোমার মায়ের লোদে ইয়ে গোপালগঞ্জ টুঙ্গি পাড়া হুইয়া হুইয়া বানায় কানার এই যে মেট্রো রেল করছ এত বাপের টাকা জাপান যে বি জায়গায় করবো জাপানের টাকা অর্থ নেই মেট্রো রেল সারা বাংলাদেশ করতেছে আর এতে পদ্মা সেতু আমার টাকায় তোমার বাপের টাকা না তোমার টাকা না তোমার পোলার টাকা না তোমার তো চোর জন্ম দিছ এই টাকাটা সম্পূর্ণ হইল জনগণের টাকা কীভাবে টাকা এই যে মোবিল কাটেছেন মোবাইলে আপনি ১০০টুকাইছেন ৩০ টাকা নাই ২০০টুকাইছেন ৬০ টাকা নাই ৩০০টুকাইছেন ১০০ টাকা নাই এইভাবে চুরি করছো মায়া সাই মিল্লা আর তোমার বুনের বন্ধুতে শেখ রেহেনা তোর বুনও নাস্তিক তোর বুনের মাইয়া যে টিউলিপ ওটাও নাস্তিক তার তোকে খ্রিস্টানে কেউ ইউটিউবে পয়সা কাপ আর তোর যে মাইয়া যে পুতুল সেলফিরানি মা মাইয়া সেলফিরানি তোমরাও খ্রিস্টানে পয়সা কাও এই যে ২৮ তারিখে তোমরা খেলা দেয়বা কী খেলা দেয়বা তোমরা ২০০৬ সালে ২৮শে তারিখে জামাত ইসলামের ২৬ জন নেতা কর্মীরে আমার সামনে দৌড়ি তোমরা পিড়িয়ে বৈঠক লোকিতে মারছে আমাদের সামনে খারাপ দেখলাম তো বাস্তবটাই